হোসেনপুর মাতায় হাজী আসাদুজ্জামান অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি তোমরা সবাই এই করোনাকালীন সময়ে বাসায় ভালো আছো। আমরা ইতিমধ্যে তোমাদের একটা পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্বে পরীক্ষায় আমার পরীক্ষার জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছ। আমরা তোমাদের সেই প্রস্তুতি যাতে সম্পূর্ণ হয় তার জন্য আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে আংশিক ভগ্নাংশে অর্থাৎ আমার পূর্বের যে দুটো ক্লাস ছিল সেই দুটা ক্লাসে আংশিক ভগ্নাংশের যে পাঁচটা নিয়ম আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তারপর আমি চারটা অঙ্ক সমাধান করছি চার নিয়মের। আজকে আমার পঞ্চম নিয়মের অঙ্ক সেটা সমাধান করতেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের পঞ্চম যে শর্তটি ছিল অর্থাৎ ভগ্নাংশটি থাকবে প্রকৃত, দ্বিঘাত উৎপাদক থাকবে এবং পুনরাবৃত্তি থাকবে। তো দেখো এখানে দ্বিঘাত উৎপাদক আছে এবং পুনরাবৃত্তি আছে। তো আমরা সেই পঞ্চম রোলের নিয়ম অনুসারে আমরা এখানে সাজাইছি, দেখো এ বাই ধরে নিলাম যে এ বাই এক্স প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এখানে দেখো বি এক্স প্লাস সি কেন হয়েছে, আমরা এই জিনিসটা বোঝাইছিলাম যে আমরা যখন এখানে অজানা ধ্রুবক লিখবো তার সাথে এক্স দিতে হবে, এখানে যেহেতু চলক এক্স এক্স বসাতে হবে। তবে শর্তটা হচ্ছে নিচে এক্স এর গাপ যত থাকবে এর থেকে একটা কম বসাইতে হবে জায়গায়। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে সেটা এখানে এক্স, তারপরে প্লাস সি, যতক্ষণ পর্যন্ত এক্স এর গাপ ধীরযুক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার বসাইতে হবে। তো রোলস এর নিয়ম অনুসারে আমরা লিখলাম। এরপর দেখো এক এর উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে কি পাই, আমরা গুণ করছি এই ফলাফল আসছে। আমি আরেকটি কথা বলছিলাম যে যখন আমরা আংশিক ভগ্নাংশে দেখবো যে পুনরাবৃত্তি আছে অথবা দ্বিঘাত উৎপাদক আছে, সেক্ষেত্রে আমরা একের উভয় পক্ষকে গুণ করে প্রথমে এটা সমীকরণ নাম্বার দুই দেব, তারপর আমরা এটাকে গুণ করবো, গুণ করে আরেকটা সমীকরণ আমরা বানাবো সেটা হচ্ছে তিন। কারণ হচ্ছে কি, আমাদের কাছে যে অজানা ধ্রুবক আছে এ বি সি ডি ই, আমরা সেই অজানা ধ্রুবকের মান কিন্তু দুই নামে যখন আমরা এক গাত বিশিষ্ট উৎপাদক এক্স এর মান বসাবো তখন কিন্তু পাঁচটা ধ্রুবকের মধ্যে একটা ধ্রুবকের মান আসবে, বাকি ধ্রুবকগুলোর মান আসবে না। সেই ধ্রুবকগুলোর মান তোমার বের করার জন্যই কিন্তু তোমার ওই দুই নং এর পরে তিন নং সমীকরণ বের করে উভয় পক্ষ হতে সহগগুলো সমীকৃত করে তোমার বাকি ধ্রুবকগুলোর মান বের করতে হবে। তো সেই জন্য আমরা এটাকে গুণ করে সাজিয়া দেখো তিন নং সমীকরণ বের করছি। এরপর দেখো এখানে দুই নং এ আমরা এক্স ইকুয়াল জিরো বসিয়ে পাই, যেহেতু এক গাত বিশিষ্ট উৎপাদক ছিল এক্স, তাহলে আমরা দেখি যে এক্সের মান কত বসাইলে শূন্য হয় সেই মানটা আমরা এখানে বসাই। তো আমরা এক্ষেত্রে এর মান পেলাম ওয়ান। তো বাকি যে বি সি ডি এবং ই আছে সেই মানগুলো বের করার জন্য আমাদের এবার তিন রঙের সাহায্য নিতে হবে। তো আমরা এবার তিন রঙের উভয় পক্ষ হতে এক্স টু দি পাওয়ার ফোর, তারপরে হচ্ছে তোমার এক্স কিউ এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করবো। তাহলে আমরা বুঝবো কি করে যে কয়টা সহগ সমীকৃত করতে হবে। তোমার কাছে যতটা ধ্রুবক অজানা থাকবে চলকের সর্বোচ্চ গাত থেকে অর্থাৎ অধক্রম অনুসারে ততটা সহগ সমীকৃত করতে হবে। তো দেখো তিন নম্বরটা আমি আবার লিখছি এখানে কিউ বর্গ সি এক্স কিউ। তো দেখো আমি এখানে লিখবো যে তিন এর উভয় পক্ষ হতে এক্স টু দি পাওয়ার ফোর, আমার অজানা ধ্রুবক রয়ে গেছে চারটি বি সি ডি এবং ই, তাহলে আমার চলকের ঘাত অধক্রম থেকে চারটা নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউ এক্স স্কোয়ার ও এক্স এ সহ সমীকৃত করে পাই কি পাই। দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ আছে আমার ডান ডান পাশে এ প্লাস বি, কিন্তু বাম পাশে কোনো এক্স টু দি পাওয়ার ফোর নাই, তাহলে তার সহগ হবে জিরো। তো আমার কাছে যেহেতু এ মান আছে তাহলে বি ইকুয়াল হবে মাইনাস এ, সমান হচ্ছে মাইনাস ওয়ান। তারপর দেখো আমার আছে সি এক্স কিউ, তাহলে ডান দিকে কোনো এক্স কিউ নাই তার মান হচ্ছে জিরো। তারপরে দেখো আছে ইউ এ প্লাস বি প্লাস ডি, ডান দিকে কোনো এক্স স্কোয়ার বাম দিকে কোনো এক্স স্কোয়ার নেই, তো এই জায়গায় হবে সহগ শূন্য। যেহেতু আমার কাছে এর মান আছে তাহলে টু ইন্টু ওয়ান, বি এর মান আছে মাইনাস ওয়ান, প্লাস ডি ইকুয়াল জিরো। তো আমরা এটা যদি সলভ করি টু মাইনাস ওয়ান প্লাস ডি ইকুয়াল জিরো, দ্যাট মিনস ডি ইকুয়াল হবে দুই থেকে এক চলে গেলে আরও এক, যাতে ডান দিয়ে দেবে তাহলে হবে মাইনাস ওয়ান। তারপর বাকি এক্স এর সব তাহলে সি প্লাস ই ইকুয়াল
জিরো, আমার কাছে সিএমআর আছে জিরো, তাহলে দেখো আমাদের অজানা ধ্রুবক বি সি ডি এবং ই এর মান বের হয়ে আসছে। আমরা এখন এ বি সি ডি ই এর মান এক নং সমীকরণে যদি বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ আমরা পেয়ে যাব। তো আমরা এবার লিখবো যে এখন এ বি সি ডি ও ই এর মান এক নংয়ে বসিয়ে পাই, টু পাই আমরা যদি এক নম্বর বসাই তাহলে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু স্কোয়ার এর মান ছিল ওয়ান বাই এক্স প্লাস আমার বি এর মান আমি পেয়েছি মাইনাস ওয়ান, তাহলে হবে মাইনাস এক্স প্লাস সি এর মান ছিল জিরো মানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস আমার ডি এর মান বেরিয়ে আসছে মাইনাস ওয়ান ছিল মাইনাস এক্স প্লাস জিরো বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিচ্ছি তাহলে ওয়ান বাই এক্স আমরা ইচ্ছে করলে এখান থেকে মাইনাস টু দিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের যে রোলসগুলো ছিল পাঁচটা নিয়ম, পাঁচটা নিয়মের নিয়ম বোঝানো হয়েছে, উদাহরণ বোঝানো হয়েছে, তোমরা সেই অনুসারে বাসায় আংশিক ভগ্নাংশগুলো প্র্যাকটিস করবে।